হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা দেশেই চলছে লোডশেডিং, প্রচুর গরম। গতকাল সারা রাতে ঘুমাতে পারিনি, প্রচণ্ড গরম। তার মধ্যে টানা 4 ঘন্টা কারেন্ট ছিল না, তো তাই ভোরবেলায় রাস্তায় বেরিয়ে পড়লাম রোজদাকে নিয়ে একটু হাঁটার উদ্দেশ্যে। রংপুরে প্রচুর জ্যাম থাকে, রাস্তাঘাট সবসময় ভিড় থাকে, কিন্তু ভোরবেলার এই চিত্র একটু আসলে অন্যরকম। একদম রাস্তাঘাট ফাঁকা। আমরা আসলে খুঁজতেছিলাম যে একটি চায়ের দোকান বা কিছু খাবো, কিন্তু সব কিছুই তখন বন্ধ। এখন এই জায়গাটা হচ্ছে ধাপ, ক্যান্টনমেন্টের সাথে ওভারব্রিজের উপরে। তো বেশ ভালো লাগছে যে যানজট মুক্ত রংপুরকে এভাবে আসলে কখনো দেখা হয়নি। তো ওভারব্রিজের উপর থেকে দেখতেছিলাম যে কোনো হোটেল পাওয়া যায় কি না, তো চোখে পড়লো স্টার হোটেল, যেখানে দেখছি ভিড় নেই, কিন্তু তারা পরোটা ভাজছে উপর থেকে দেখতে পাচ্ছি। তো হোটেলের ভিতরেই ঢুকে পড়লাম, ওনারা প্রস্তুতি নিচ্ছে শুধুমাত্র তাদের, এখন হচ্ছে ভোর 5টা, তো তাদের পরোটা এবং ডাল আর চা আমরা নিলাম খাওয়ার জন্য। তো এ এক অন্যরকম অনুভূতি। বাসায় যে কারেন্ট পাবো কি না জানি না, তবে এই সময়টা আমরা উপভোগ করলাম। গরম পরোটার সাথে ডাল, এরপরে চা খেলাম। ওনাদের অন্যান্য খাবারগুলো এখনো হয়নি। তো সকলেই ভালো থাকবেন, অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন, গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।